সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা দেখছেন মোল্লা এক গ্রুপ প্রজেক্টের ইউটিউব চ্যানেল। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। ভিউয়ার্স, এটা দেখেন, এটা আমার হচ্ছে আজকে 5 দিন বয়সের একটা বাচ্চা, দেশি মুরগির বাচ্চা। ঠিক আছে, বয়স হচ্ছে আজকে 5 দিন। এটাকে আজকে আমি রানী ক্ষেতের ভ্যাকসিন দিব, সরকারি যে ভ্যাকসিন সেটা VCRDP। ঠিক আছে, ওই ভ্যাকসিনটা আমি আজকে এডিগুলোকে দিব। আর কিভাবে দিব একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আমি আপনাদের দেখাবো যে রানী ক্ষেতের ভ্যাকসিন, সরকারি ভ্যাকসিন কিভাবে দিতে হয়। আসলে আমরা যারা প্রাথমিকভাবে দেশি মুরগি লালন পালন করার চেষ্টা করি, সবাই অল্প থেকে শুরু করার চেষ্টা করি। এই জন্য আমরা যদি সরকারি ভ্যাকসিন দিতে পারি, সেক্ষেত্রে আমাদের টাকা অনেক সেভ হয়। ঠিক আছে, অনেক কম দামে আমরা অনেক ভালো ভ্যাকসিন পাই। ওই জন্য চেষ্টা করবো আমরা যে সরকারি ভ্যাকসিন যাতে দেই। এই জন্য সেটা কীভাবে দিব, দেওয়ার নিয়ম কী, বিস্তারিত আমি আপনাদের আজকে বলবো ইনশাল্লাহ। আশা করি সবাই আমাদের সাথেই থাকবেন। ঠিক আছে ভিউয়ার্স, আমার চ্যানেলে যদি আপনি নতুন হন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন টিপে আমাদের পাশেই থাকবেন। দেখেন, এটা হচ্ছে রানী ক্ষেতের ভ্যাকসিন, সরকারি যে ভ্যাকসিন VCRDB। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম মাসে দুইবার বাচ্চাকে, প্রত্যেক বাচ্চাকে দুইবার করে দিতে হয়। ঠিক আছে, এটা কীভাবে গুলাবো এবং কতটুকু পানিতে গুলাবো, কী পরিমাণ পানি নিব এবং কীভাবে বের করব, বিস্তারিত আমি আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখেন, এটা এখানে আমার ওখানে বাচ্চা হচ্ছে 100 পিস। 100 পিস বাচ্চার জন্য 3 থেকে 3.5 ML পানি নিলেই হয়, আপনি যদি এক চোখে 1 ফোঁটা দেন। ঠিক আছে, তারপর আমি এখানে 3.5 ML পানি নিয়েছি। আমরা কোনো কিছু দিয়ে এখানে স্টিল ক্যাপটা উঠাবো, উঠিয়ে এখান দিয়ে আপনার সোসটা সরাসরি ঢুকিয়ে দিব। ঢুকিয়ে দিলে দেখবেন অটোমেটিক পানি টেনে নিয়ে গেছে ভিতরে। যদি অটোমেটিক পানি টেনে নেয়, সেক্ষেত্রে বুঝতে পারবেন ভ্যাকসিনটা ভালো আছে। আর যদি পানি টেনে না নেয়, সেক্ষেত্রে ভাববেন যে ভ্যাকসিনটা নষ্ট, ওইটা দেওয়া যাবে না, ওটা কাজ হবে না। এই জন্য আপনারা অবশ্যই এই দিকটা খেয়াল রাখবেন। আসুন আমরা এখন ভ্যাকসিনটা গুলাবো। ভিউয়ার্স, দেখেন এই যে ভ্যাকসিনটা গুলিয়ে নিয়েছি। ঠিক আছে, ভিতরে পানি চলে গেছে, তারপর হচ্ছে পুরো ভ্যাকসিনটা, ট্যাবলেটটা পানির সাথে গুলে গেছে। ঠিক আছে, এটা আলতো করে আমরা ঝাঁকি দিব, ঝাঁকি দিয়ে গুলিয়ে নিব। তার পরবর্তীতে আমরা এইভাবে দেখেন আমি এখন কীভাবে টেনে বের করি, এই দিকটা আপনারা খেয়াল রাখবেন। দেখেন এইভাবে একটু এখানে সিরিঞ্জের মধ্যে একটু হাওয়া নিয়ে নেবেন প্রথমে। হাওয়া নিয়ে নেওয়ার পরে তারপরে মাঝখান দিয়ে এভাবে ঢুকিয়ে দিবেন। ঢুকিয়ে দিয়ে তারপরে পুরোপুরি ওষুধটা এইভাবে টেনে নেবেন। এইভাবে টেনে দেখেন পুরো ভ্যাকসিনটা চলে আসছে। দেখেন পুরো ভ্যাকসিনটা চলে আসছে ভিউয়ার্স। ঠিক আছে, দেখেন এই যে এখানে। তার পরবর্তীতে আমরা ঠিক এই যে এরকম একটা ড্রপারে আমরা এই ভ্যাকসিনটা ভরে নিব। ভরার পরে আমরা কীভাবে দিব সেটাও আমি আপনাদের সরাসরি দেখিয়ে দিব। অবশ্যই এরকম একটা ড্রপার আপনারা কিনে নেবেন, এটা সব ভেটেরিনারি যারা এই গরু ছাগলের ওষুধ বিক্রি করেন, হাঁস মুরগি, তাদের কাছে পাবেন। ঠিক আছে, এইগুলো এই ড্রপার দিয়ে ভ্যাকসিনটা অনেক সহজ এবং নিরাপদ। আপনি সিরিঞ্জ দিয়েও দিতে পারেন, কিন্তু সিরিঞ্জ দিতে গেলে অনেক সময় ভ্যাকসিন অপচয় হয় এবং দিতে অনেকটা কষ্ট হয়। এই জন্য আমার সাজেশন, আপনারা এরকম একটা ড্রপার কিনে নেবেন। আপনি প্রত্যেকবার ব্যবহার করার পরে ধুয়ে রাখবেন, সাবান দিয়ে ধুয়ে রাখবেন, আপনি অনেক দিন পর্যন্ত এরকম ড্রপার ব্যবহার করতে পারবেন। এখন আসুন আমরা দেখব আমরা বাচ্চাকে কিভাবে ভ্যাকসিন দিব। ভিউয়ার্স, দেখেন এগুলোকে আজকে আমি রানী ক্ষেতের ভ্যাকসিন দিব এবং কিভাবে দিব আমি পুরোপুরি আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এটা হচ্ছে আজকে বয়স হচ্ছে 5 দিন, পঞ্চমতম দিনে আমি ওদের রানী ক্ষেতের ভ্যাকসিন দিচ্ছি। ঠিক আছে, এটা আপনারা কিন্তু সরাসরি এখন দেখিয়ে দিব, অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন। দেখেন ভিউয়ার্স, আমরা এখন একটা বাচ্চা নিয়েছি, এখন এটাকে কিভাবে আমরা ড্রপটা চোখে দিব। এভাবে আমরা স্মুথভাবে ধরবো, এক হাত দিয়ে মাথা এবং এক হাত দিয়ে ঠোঁটের সামনে অগ্রভাবে ভাগে এভাবে চেপে ধরবো যাতে ও নড়াচড়া না করতে পারে। ঠিক আছে, তারপরে এই চোখে দেখেন 1 ফোঁটা, এই যে চোখে আপনার 1 ফোঁটা,
এই যে দেখেন পানিটা আস্তে করে ওর হচ্ছে ঢোক গিলেও চলে গেল, ওর পেটে চলে গেল, তখনই বুঝতে পারবেন না ভ্যাকসিনটা পুরোপুরি সঠিকভাবে দেওয়া হয়েছে। ঠিক আছে, আপনারা চাইলে দুই চোখেও দিতে পারেন, কোনো সমস্যা নাই, তবে এক চোখে দিলেই হয়। যদি ভ্যাকসিনটা ঠিকমতো দেওয়া হয় তাহলে এক চোখে দিলেই হয়, কার্যকরী হয় ইনশাআল্লাহ। এভাবে আপনারা এই একদিন প্রথম সপ্তাহে একদিন দিবেন এবং তৃতীয় সপ্তাহে 21তম দিনে একদিন দিবেন ইনশাআল্লাহ রানী ক্ষেতের ভ্যাকসিন। তারপরে আর প্রথম মাসের আপনার রানী ক্ষেতের ডোজ শেষ হয়ে যাবে আশা করি ইনশাআল্লাহ। দেখেন আপনাদের আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি, আরেকটা বাচ্চা। ঠিক আছে, এইভাবে ধরবেন, তারপরে হচ্ছে এই যে এইভাবে চোখের ভিতরে ফোঁটা দিয়ে দিবেন ইনশাআল্লাহ। তারপরে দেখবেন অটোমেটিক ও ঢোক দিলে ভ্যাকসিনটা খেয়ে ফেলল। লক্ষ্য রাখবেন যে সবগুলো জানি একই চোখে হয়, যদি ডান চোখে আপনি 5 দিনে ডান চোখে দেন সবগুলোর বাচ্চার যেন ডান চোখে হয়, আবার 21 দিনে যখন দিবেন তখন সবগুলোর বাচ্চার বাম চোখে দিবেন। ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ আর কোনো সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, তারপর আপনি যদি চান চাইলে দুই চোখেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আশা করি বিষয়টা আপনাদের বোঝাতে পারছি পুরোপুরি।